গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রোকেয়া মিস। আজকে আমরা আমাদের বাংলা ফাইনাল এক্সামের জন্য সিটি থ্রি এবং ফোরের হোল ওয়ার্কশিট, যেটা আমাদের ফাইনালের জন্য পড়তে হবে, সেটা আমি তোমাদেরকে আজকে রিভিশন করাবো। এই একটা ভিডিওতে যা যা পড়া থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নে, এর ভিতর থেকে কোয়েশ্চেন হবে। এটা তোমাদের জন্য একটা সাজেশনের মতো। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো চলো আমরা প্র্যাকটিস শুরু করি। আমি যেহেতু ভিডিওটার মধ্যে অনেক কিছু পড়াবো একসাথে, তো ভিডিওটাতে আমি এক একটা আইটেম খুব বেশি লেন্দি করব না। তোমরা যদি ভালো করে ভিডিওটা বুঝে বুঝে আমার সাথে সাথে পড়তে চাও, তাহলে ভিডিওটাতে এক একটা আইটেম পজ করে করে দেখো। নিজেরা না পারলে বাবা মার হেল্প নিও। প্রথমে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে দুটি করে শব্দ গঠন করো, যেটা আমাদের দুইটা ওয়ার্কশিটেই আছে। আমরা সিটি থ্রিতে শিখেছি ক থেকে চ, সিটি ফোরে শিখেছি ছ থেকে ঠ। আমরা ক থেকে ঠ পর্যন্ত টোটালটার উপরে দুইটি করে শব্দ লিখে ফেলি। চলো প্রথমে ক লিখে নেই শব্দগুলো। খ, গ, ঘ, উম, চ, দুইটি করে শব্দ লিখব। কতে আমরা শিখেছি কলা আর কলম, কলা কলম। খতে খই খড়, গতে গরু গাড়ি, ঘতে ঘর ঘুড়ি, উমতে ব্যাং রং, চতে চাবি চিনি। তোমরা যদি কেউ এই শব্দের বাইরে অন্য শব্দ লিখতে চাও এবং সেটা যদি সঠিক হয়, তাহলে কোনো সমস্যা নাই, তোমরা সেই শব্দ লিখতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছ আমার কথা? যেমন ধরো তোমরা যদি ঘতে ঘোড়া লিখতে চাও এবং সেটার বানান যদি সঠিক হয়, তাহলে তোমরা নম্বর পাবে। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি এবং এর পরেরগুলো লিখে ফেলি। পরবর্তী অক্ষরগুলো হচ্ছে ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ। ছতে ছবি ছাতা, বর্গীয় জতে জবা জামা, ঝতে ঝড় ঝুড়ি, নিয়তে মিয়া সরি আমি এখানে একটু ভুল করেছি, এখানে মাত্রা হবে না, মিয়া মিও। ওকে, এরপরে টতে টাকা টিয়া, টিয়া ঠতে ঠেলা গাড়ি আর ঠোঁট, ঠোঁট একটা চন্দ্রবিন্দু। এই হলো আমাদের ছ থেকে ঠ পর্যন্ত।
তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করি দুইটি করে, ক থেকে ঠ পর্যন্ত রিভিশন হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা পরের পড়ায় চলে যাই। এখন আমরা লিখব কবিতা। আমাদের আছে সিটি থ্রিতে আমরা শিখেছিলাম শীতের পিঠা, সিটি ফোরে শিখেছিলাম চাঁদ মামা। আমরা দুইটা কবিতায় প্র্যাকটিস করব। সবাই দুইটা কবিতায় খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং যে কোনোটা আসতে পারে, এবং কবিতার উপরে হেডিংটা অবশ্যই দিতে হবে, কবিতার নাম চাঁদ মামা অথবা শীতের পিঠা, এই কবিতার নামটা কিন্তু দিতে হবে। কারণ কবিতাতে 5 নম্বর থাকতে পারে, 5 নম্বর মানে 4 লাইনের জন্য 4 নম্বর, আর কবিতার নামের জন্য কিন্তু 1 নম্বর। তো অবশ্যই তোমরা কবিতার নামটি উপরে লিখবে। প্রথমে চলো আমরা চাঁদ মামা কবিতাটি লিখি। ছয় আকারে চা, দ, ছয়ের উপর চন্দ্রবিন্দু, চাঁদ মা মা। আচ্ছা কবিতা শুরু করি, আমরা এইভাবে এটাকে হেডিং দিব। আচ্ছা, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এই হলো আমাদের চাঁদ মামা কবিতা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এখন আমরা শীতের পিঠা কবিতাটি লিখে ফেলব। এখন আমরা লিখব শীতের পিঠা। শীতের পিঠা খেতে আমি তোমরা আমার মতো পেঁচিয়ে লিখবা না, আমি তাই আবার ঠিক করে লিখি। শীতের শীতের পিঠা খেতে আমি মামার বাড়ি যাই, মামার বাড়ি সরি বেবি মামার বাড়ি যাই কমা, যত খুশি খাবো আমি মজা যদি পাই। শীতের পিঠা খেতে আমি মামার বাড়ি যাই, যত খুশি খাবো আমি মজা যদি পাই। এটা আমাদের গেল 2 নম্বর কবিতা। এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর লেখা শিখে নিব। শিখেছো আগেই মানে রিভিশন করব। প্রশ্ন উত্তর, আতা গাছে কি? প্রথমে প্রশ্ন নাম্বার 1, তোমাদের প্রশ্ন লিখতে হবে না, উত্তর লিখলেই হবে, কিন্তু আমি প্রশ্ন লিখছি, তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্নটা দেওয়া থাকবে। আতা গাছে কি? উত্তর, উত্তরটা হবে আতা গাছে, এই কথাটা আবার সেম টু সেম লিখবা, আতা গাছে, প্রশ্ন থেকেই দেখতে পারবা আতা গাছে। এরপরে লিখবা তো, তয়কারে তো, তয়াকারে তা, তোতা, পয়াকারে পা, খরশিকারে কি,
পাখি, আতা গাছে তোতা পাখি। 2 নম্বর প্রশ্ন, ডালিম গাছে কি? ডালিম গাছে কি? উত্তর, উত্তরে হবে এই ডালিম গাছে, এখান থেকে লিখতে পারবা, ডালিম গাছে মৌ। মৌ মানে কি? মৌ মানে মৌমাছি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের উত্তর, উট কেমন করে চলে? উট কেমন করে চলে? উত্তর, উট কেমন করে জায়গায় লিখবা? মুখ, মুখ তুলে আর চলে লিখে দিবা, চলে। উট মুখ তুলে চলে। দেখে তো, দেখেছ, এই হচ্ছে প্রথম 3টি কোয়েশ্চেন আনসার। এরপরে আমাদের আরও 3টি কোয়েশ্চেন আনসার আছে, সেগুলো হলো প্রশ্ন নাম্বার 4, ঐরা বদ কে কি বলে? সরি, ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গেছিলো, এক হাত দিয়ে ধরে রাখছি তো। ঐরা বদকে কি বলে? উত্তর হবে ঐরা বদকে, এখান থেকে সেম টু সেম লিখবো আমরা, দেখে, ঐরা বদকে কি এর জায়গায় লিখবো আমরা? হাতি, হাতি বলে, তাই না? এই তো, কত সহজ। এরপরে 5 নম্বর, কি খেলে অসুখ সারে? কি খেলে অসুখ সারে? উত্তর, কি এর জায়গায় আমরা লিখব? ঔষধ, ঔষধ। এরপরে খেলে অসুখ, একদম প্রশ্ন থেকেই আমরা লিখতে পারবো, সারে, ঔষধ খেলে অসুখ সারে। উত্তর থেকে, প্রশ্ন থেকে উত্তর পেয়ে গেলাম। 6 নম্বর, সর্বশেষটা, কে বসে ধ্যান করে? কে বসে ধ্যান করে? উত্তর হবে, কে এর জায়গায় আমরা লিখব? ঋষি, ঋষি, ঋষি বসে ধ্যান করে, ঋষি বসে ধ্যান করে। এই গেল আমাদের বাকি 6টা কোয়েশ্চেনের আনসার। এখন আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হলো এই যে শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, শব্দগুলোর ভিতরে একটি করে শব্দ, অক্ষর মিসিং, সেই অক্ষরগুলো আমরা পূরণ করব। এটা আমরা আগেই করেছি CT3-তেই, খুবই মজার একটা জিনিস আর অনেক সহজ। যেমন আমরা এখানে আছে ক ড্যাশ লা, ক মোলা, কমলা। তাহলে আমরা যদি এখানে ম বসিয়ে দেই হয়ে যাবে কমলা। এরপরে আছে আ ড্যাশ ল, আ পেল, পয়কারে পে, আপেল। এরপরে আমরা দীর্ঘইতে কি শিখেছি? ইগল, গ, ইগল, ইগল। এরপরে আছে উ ডস ল, উ কিল। এরপরে আছে রস্যই ইতে ইলিশ, লরশিকারি লি, রস্যই লরশিকারি লি তালবস ইলিশ। এরপরে আছে দীর্ঘ উ বয়ষণ্য র, মাঝখানে হবে পেট কাটা মূর্ধন্য স, উষর। এরপরে উতে আমরা শিখেছি ওজন, ও বর্গীয় জ দন্ত্য ন, ওজন। ঔতে আমরা শিখেছি ঔষধ,
সদ, ওইটা আমরা শিখেছি ঐরাবত, বয়ঃশূন্য রয় আকারে রা, ঐরাবত। এতে আমরা শিখেছি এক তারা, এ ক তারা, এক তারা, তাই না? খুবই সহজ না? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস শিখব যেটা আমরা আগে মৌখিক পড়েছি, এখন আমরা একটু লিখার চেষ্টা করব। খুবই সহজ, অনেক ছোট ছোট বানান, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তোমরা আমাকে পার্সোনালি জানাবে, আর খুব সহজ, একটু চেষ্টা করলেই পারবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা সেটা করে ফেলি। সারপ্রাইজ! এই হলো আমাদের বিপরীত শব্দ, যেগুলো আমরা মুখে কিন্তু বলতে পারি। এই বানানগুলো খুবই সহজ। এবার তোমাদেরকে এই বানানগুলো একটু লিখতে হবে। আসো আমরা প্র্যাকটিস করি। বড়, প্রথমে আছে কি বড়, ব দশুন্য র, তোমাদের এই বানানগুলো লিখতে হবে না, কিন্তু এই বানানের এই পাশে যে বিপরীত শব্দটা তোমরা মুখে বলা শিখেছো, সেই বানানটা তোমাদের লিখতে হতে পারে পরীক্ষায়। বড়র বদলে আমরা লিখব কি ছোট, ছয় উকারে ছো ট, ছোট, ছয় উকারে ছো ট, ছোট। আশা, যাওয়া, উন্তস্ত জয় আকারে যা, ও উন্তস্ত আকারে আ, যাওয়া। উঁচু, উঁচুর বদলে আমরা কি শিখেছি নিচু, নয়রশিকারে নি, চয়রসুকারে চু, নিচু। সাদা, সাদার বদলে আমরা কি শিখেছি কালো, কয়াকারে কা, লয়কারে লো, কালো। গরমের বদলে আমরা শিখেছি কি ঠান্ডা, ঠয়াকারে ঠা, দন্তের ন, ডয়াকার, দন্তের নর নিচে ছোট করে ড লিখে আকার দিতে হয়, ঠান্ডা। আগে, আগে শিখেছি আমরা পরে, প বয়সনো রয়কারে রে, পরে। ভালোর বদলে আমরা শিখেছি খারাপ, ক্ষয় আকারে খা, বয়সনো রয় আকার প, খারাপ। রাত, রাতের বদলে আমরা কি শিখেছি দিন, দৈরশিকারে দি, দন্ত ন, দিন। চলো আমরা এই পাশে আরেকবার লিখে ফেলি। এই দাগগুলোকে টেনে বড় করে দেই। হ্যাঁ, এই শব্দগুলো আমরা আরেকবার লিখব। ছোট, ছয় উকারে ছো ট, ছোট। যাওয়া, অন্তস্থ জয় আকারে যা, ও অন্তস্থ আকারে আ, যাওয়া। নিচু, নয়রশিকারে নি, চয়রস্বকারে চু, নিচু। কয়াকারে কা, লয়কারে লো, কালো। ঠয় আকারে ঠা, দন্ত ন, ডয়াকারে ডা, ঠান্ডা। পরে, প বয়সন রয়কারে রে, পরে। খারাপ, ক্ষয়াকারে খা, বয়সন রয়কারে রা, ও খারাপ। দৈরশিকারে দি, দন্তন্য, দিন। এই হলো আমাদের বিপরীত শব্দর বানান শিখা। তোমরা এটা একটু কয়েকবার প্র্যাকটিস করো বাংলা পরীক্ষার আগে। আশা করি তোমাদের সবার এটা আয়ত্তে চলে আসবে। কোনো সমস্যা হলে মিসকে পার্সোনালি জানাতে বলবা, তোমাদের আম্মুদেরকে, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখন এটা মুছে দেই। এরপরে আরও কিছু জিনিস বাকি আছে যেটা আমি তোমাদেরকে প্রশ্ন লিখে দিচ্ছি। সর্বশেষ যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে শেখাতে চাই বা মনে করিয়ে দিতে চাচ্ছি সাজেশনের জন্য, সেটা হচ্ছে পাঁচটি ফুলের নাম লিখো। এটা তোমরা শিখেছো, লিখতে হবে। এই পরীক্ষায় কোনো মৌখিক থাকবে না, আর তাই মৌখিক যেগুলো পড়েছো সেগুলো থাকছে না, কিছু লিখিত করে ফেলতে হচ্ছে। তবে এগুলো তোমরা মৌখিক শিখেছো, লিখিতও শিখেছো। যেমন পাঁচটি ফুলের নাম লিখো, পাঁচটি ফলের নাম লিখো, পাঁচটি রঙের নাম লিখো, এগুলো কিন্তু সব তোমরা লিখিত পারো। এগুলো তোমরা লিখবে বাসায় এবং
সর্বশেষ আছে মাত্রাবিহীন, অর্ধমাত্রা ও পূর্ণমাত্রা আলাদা করো। এটা আমি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছি, তাই আমি এই পরীক্ষাটা, এই বড় ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে অলরেডি, এই জন্য আমি এই ভিডিওটার মধ্যে ওটা আর দেখাতে পাচ্ছি না। এত বড় ভিডিও আমি আপলোড করতে আমার খুব কষ্ট হয়ে যাবে। তা আমি তোমাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দেই, মাত্রাবিহীন মানে কি, যেটায় কোনো মাত্রা নাই। যেমন উমো, উমোতে কোনো মাত্রা নাই, ইয়োতে কোনো মাত্রা নাই, খণ্ডত্বতে কোনো মাত্রা নাই। মাত্রা মানে কি, এই যে উপরে যে দাগটা দেয়, দেখো এগুলোতে মাত্রা নাই, তাই এগুলো হচ্ছে মাত্রাবিহীন। তোমাদের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের মাত্রাবিহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা আলাদা করতে হবে। তোমরা যদি মাত্রাবিহীনের ঘর চিনতে না পারো, তোমরা বড় কাউকে জিজ্ঞেস করবা যে যেগুলোর মাত্রা নাই সেগুলো আমি কোন ঘরে বসাবো। তারপরে আমি মিসও তোমাদের সাথে লাইভে থাকবো, তোমরা কিছু জানতে চাইলে মিসকেও জিজ্ঞেস করবা আমাকে যে মিস মাত্রাবিহীনটা কোন ঘরে বসাবো, মিস তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? এরপরে আমি অর্ধমাত্রা দেখাই, অর্ধ মানে হলো হাফ। যেমন গ, এই দেখো এখানে একটুখানি করে পুটুস করে একটা মাত্রা দিলাম, এটা হইতেছে হাফ মাত্রা বলে। যেমন আমি আবার খ লিখি, এখানে আমি ছোট্ট করে একটা মাত্রা দিলাম, এটা হচ্ছে হাফ মাত্রা, এগুলোকে বলে অর্ধমাত্রা। আর পূর্ণমাত্রা কাকে বলে, পূর্ণমাত্রা হচ্ছে পুরোপুরি যেটায় মাত্রা দিই। যেমন ক কি দিলাম, পুরো মাত্রা দিলাম। তারপরে মনে করো দন্ত ন, পুরো মাত্রা দিলাম। এরপর মনে করো চ, পুরো মাত্রা দিলাম। এগুলাকে কি বলে, পূর্ণমাত্রা, ঠিক আছে? আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তোমরা আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা এবং প্র্যাকটিস করবা, বারবার পরীক্ষার আগে দিয়ে প্র্যাকটিস করবা। আর কোনো সমস্যা হলে মিসকে পার্সোনালি অবশ্যই জানাইও, রোকে আমি সবসময় তোমাদেরকে হেল্প করার জন্য রেডি। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিও প্রায় 22 মিনিট হয়ে যেতেছে, এখনই ভিডিও শেষ করা দরকার। তো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, মিসের জন্য দোয়া করো আর ভালো করে পরীক্ষা দিও। কোনো সমস্যা হলে মিসকে জানাও। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।